বর্ষিয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা। মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করা হাতে গোনা কয়েকজন অভিনেত্রীর মাঝে প্রথম সারির একজন তিনি। মায়ের প্রতি বাস্তবে আমরা যে চিরন্তন বন্ধন অনুভব করি, তার অভিনয়ের মধ্যে সেই অনুভূতি পাওয়া যেত। নব্বই দশকীয় শৈশব কৈশোর পার করা প্রজন্ম শুক্রবারের পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির সময়গুলোতে মায়েদের ভূমিকায় যাদেরকে দেখে বড় হয়েছি, তাদের মধ্যে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে মনে করা হতো বড় পর্দায় মায়েদের একজন প্রতিনিধি। চলচ্চিত্র জগতে 37 বছরের ক্যারিয়ারে 5 শতাধিক ছবিতে অভিনয় করেছেন। একটা সময় শিডিউল ব্যস্ততায় হাতে অবসর সময় থাকত না, বছরের বেশিরভাগ সময় চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত থাকতেন খালেদা আক্তার কল্পনা। অভিনয় নিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সম্মাননা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গুণী এই অভিনেত্রীর আক্ষেপ এখন খবর রাখে না কেউই। কোথায় আর কেমন আছেন তিনি, কিভাবে পার করছেন দিনকাল, তার বিস্তারিত জানাব আমাদের আজকের এই ভিডিওটিতে। সেই সাথে তার সিনেমা ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের অবিশ্বাস্য কিছু তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। গুণী অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার জন্ম 3রা ডিসেম্বর 1953 সাল। তিনি জন্মগ্রহণ করেছেন কক্সবাজারে। তার 3 বোন 4 ভাই। বড় হয়েছেন তিনি কক্সবাজারেই, সেখান থেকেই এসএসসি পাশ করেছেন। সমুদ্র সৈকতে যেতেন বন্ধুদেরকে সাথে নিয়ে, অনেক স্বাধীনতা ছিল। পড়াশোনায়ও তিনি খুবই ভালো ছিলেন। স্কুল কলেজে শিক্ষকদের খুব উৎসাহ পেতেন পড়াশোনায়, এমনকি সাংস্কৃতিক অংশগ্রহণেও। অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা প্রথমে চট্টগ্রাম বেতারে অনুষ্ঠান ঘোষিকা ছিলেন, তবে রেডিওতে অবশ্য তিনি খুব বেশি দিন কাজ করতে পারেননি, তখন বিয়ে হয়ে যায়। বিয়ের পর শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি, সেটা অবশ্য 80-এর দশকের কথা। ঠিক তখনই একটি ঘটনা ঘটে গেল। এর আগে মুক্তিযুদ্ধের সময় তাকে একটা বিশেষ প্রয়োজনে অনুষ্ঠান ঘোষিকারী কাজ করতে হয়েছিল মহেশখালীতে। 1984 সালে এফডিসি থেকে নতুন মুখের সন্ধানে ঘোষণা করা হলো। অ্যাপ্লাই করার পরে অডিশনের দিনও যাননি। একজন খুবই উৎসাহ দেন, 4,500 ছেলেমেয়ের মধ্যে তিনি টিকবেন, কথাটা অবশ্য বিশ্বাস করেননি, কিন্তু হয়েছিল সেটাই। সুযোগ এলো নিজেকে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে প্রমাণ করার। শুটিং শুরু করেন ইবনে মিজানের পাতাল বিজয় ছবির, কিন্তু মুক্তি পায় মতিন রহমানের রাধাকৃষ্ণ ছবিটি। প্রথম দিন শুটিংয়ে অবশ্য একটু ভয় পাননি, কারণ তিনি মঞ্চে কাজ করতেন। প্রথম ছবিতেই দর্শক তাকে ব্যাপকভাবে গ্রহণ করেছিল। এনজি শট তার হতো না, পাশের সেটের সিনিয়র শিল্পীর শট এনজি হতো, কিন্তু তার হতো না। সৈয়দ সালাউদ্দিন জাকি তাকে বিভিন্ন ছবির জন্য পরিচালকদের অ্যাসাইন করতেন। তার অবদান রয়েছে ক্যারিয়ারে বলে তিনি মনে করেন। মায়ের চরিত্রে তিনি প্রথম অভিনয় করেছিলেন 3 কন্যা ছবিতে। ছবিতে সবচেয়ে বেশি মা হয়েছেন নায়ক রুবেলের। রুবেল তাকে মা ডাকে। এর পাশাপাশি সেই সময়ের ব্যস্ত সব নায়কের পাশাপাশি বর্তমানে শাকিব খানের পর্যন্ত মায়ের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। রকি ছবিতে কিছুটা চ্যালেঞ্জিং চরিত্রে ছিলেন। একই ছবিতে জসিমের মা এবং স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবির গল্পটা ভীষণ মর্মস্পর্শী ছিল। 5 শতাধিক সিনেমার মাঝে তার জনপ্রিয় সিনেমাগুলো আলাদা করা বড্ড বেশি কঠিন। প্রচুর ছবি আসতো তার কাছে, প্রয়োজনের জন্যই করা হতো, কারণ মা চরিত্র সব ছবিতেই কোনো না কোনোভাবে থাকতই। দর্শকরা তাকে দেখলে মা বলে ডাকতেন, জড়িয়ে ধরে কাঁদতেন যাদের মা নেই, তিনি সেগুলো গ্রহণও করতেন। বর্ণিল ক্যারিয়ারের 100-এর অধিক নাটকে অভিনয় করেছেন তিনি। খালেদা আক্তার কল্পনা চলচ্চিত্রে মায়ের মতো সম্মানজনক অভিনয়ে নাম করেছেন। তিনি আমাদের বাণিজ্যিক ছবিতে এক্ষেত্রে উল্লেখযোগ্য হয়েই থাকবেন। তবে ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না, শারীরিক অসুস্থতায় চিকিৎসা নিতে হচ্ছে। 2 বার তিনি ইতিমধ্যে ভারতেও গিয়েছেন। আর্থিকভাবে তিনি অনেক অনিশ্চয়তায় ভুগছেন। আগে থেকেই লেখালেখির অভ্যাস ছিল খালেদা আক্তার কল্পনার। নাট্যজন আতিকুল হক চৌধুরী তার লেখার খুবই প্রশংসা করেছিলেন। সেই দিন যেন এই নাট্যজনের কাছে বড় একটি উপহার পেয়েছিলেন। ভেবেছিলেন আর্থিক সংকট উত্তরণের নাটক লিখে কিছুটা টাকা রোজগারের কথা। অনেক চিত্রনাট্য এবং গল্প লেখা হয়েছে। নির্মাতাদেরকে চিত্রনাট্য পাঠিয়ে অবশ্য খুব একটা সাড়া পাননি। এই অভিনেত্রী আক্ষেপ নিয়ে বলেন, আমাদের মিডিয়ার মানুষগুলোর মানসিকতা এখন অতটা উদার নয়। আমরা একটু বয়স হলেই এখন একা হয়ে যাই। আমাদের জগতে কি হৃদয়বান কিছু মানুষ থাকতে পারে না, যারা একটু ভাববেন অমুক অভিনয়শিল্পীকে দেখি না তাদের নাটকে বা সিনেমায় অভিনয়ের সুযোগ দিই। একটু খোঁজ খবর নিলেও বেকার যারা অর্থকষ্টে আছেন তারা একটি কাজের সুযোগ পান, একটু ভালো থাকেন। খালেদা আক্তার কল্পনা জানালেন, সরকারের কাছে থেকে অর্থ নেওয়ার পর অনেকেই বলেছেন আমি কেন সাহায্য নিই, আমাকে কেন সাহায্য দেন। যারা বলেন ঠিকই বলেন, আমি নিজেও এই অর্থ নিতে চাই না, আমি সুস্থ আছি, অভিনয় পারি, কিন্তু কোনো কাজ নেই। আমি অভিনয় পারি সেটা সবাই জানে এবং আমাকে চেনেও, কিন্তু কেউই কাজে নিচ্ছে না। নিলে তো কিছু টাকা পেতাম,
আমাকে আর সরকারের কাছে হাত পাততে হতো না। তিনি আক্ষেপ করে বলেন, আমি 500+ ছবিতে কাজ করেছি, অসংখ্য নাটক করেছি, গুণী নির্মাতা এবং অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, সবাই অভিনয়ের প্রশংসা করেছেন। অভিজ্ঞতা নিয়েও এখন আমাকে কাজ খুঁজতে হয়, কেমন আছি কেউই খবর নেয় না। আমি আর্থিকভাবে খুবই খারাপ আছি, আমি আবারও কাজ করতে চাই। আমার জাতীয় পুরস্কার কি মূল্যহীন? অভিনয় দিয়ে তো পেয়েছি, এখন আমি সুস্থ, ভালো আছি। সাহায্য নয়, আমি বরং কাজ করতে চাই। প্রিয় ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের মা খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার এমন অর্থকষ্টে ভোগার গল্প আপনাকে কতটা কষ্ট দিয়েছে ও চলচ্চিত্র সমিতির ভূমিকা নিয়ে আপনি কতটা ক্ষুব্ধ, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এই নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।